সালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো যে কীভাবে আমাদের বিদ্যালয়ের যে ব্যাকএন্ডে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাতে মার্ক ইনপোর্ট দিতে হয় তো প্রথমত আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের মোবাইলে যার যে ব্রাউজারটা আছে যেমন থাকতে পারে গুগল ক্রম যেমন যেখানে গুগল ক্রম আছে তারপরে আছে হচ্ছে যেমন কারো থাকতে পারে মজিলা ফায়ারফক্স ইউসি ব্রাউজার যে ব্রাউজার আপনাদের মোবাইলে যেটাই থাকুক না কেন যে কোনো একটাতে ওপেন করতে হবে তো প্রথমত আমি আমার মোবাইলে যে ব্রাউজারটা আছে সেটা হচ্ছে গুগল ক্রম তো গুগল ক্রম ওপেন করলাম ওপেন করার পরে এই ক্যাটাগরিটা আসলো আমার যেটা প্রথমত সিলেক্ট থাকবে সেটা আগে আসবে আসার পরে দেখুন আমি এইখানে গুগলেও লিখতে পারি অথবা সার্চ দিতে পারি সার্চ দিব যে বিএইচএসডি ডট ক্লাউড ক্যাম্পাস সিএলো ইউডি ক্লাউড ক্যাম্পাস টোয়েন্টি ফোর ডট কম ক্লাউড ক্যাম্পাস টোয়েন্টি ফোর ডট কম এটা আমি লিখলাম এই যে দেখেন ই এম এস ইউজার লগ ইন ক্লাউড ক্যাম্পাস টোয়েন্টি ফোর এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই ডায়ালগ বক্সটা আসবে এই যে বালুঘাট উচ্চ বিদ্যালয় ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বিএইচএস ডি ডট ইডি ডট বিডি আমাদের ওয়েবসাইটে এখন এডুকেশনাল ম্যানেজমেন্ট সিস্টেমে ইএমএস এ আপনার যে ইউজার আইডিটা আপনাকে দেওয়া হয়েছে সেই ইউজার আইডিতে আপনি আপনার আইডিটা লিখবেন যেমন আমার আইডি এগারো আটত্রিশ চারশো একত্রিশ এই আইডিটা সিলেক্ট করলেই অটো নাম চলে আসবে তারপরে আপনি আপনার পাসওয়ার্ড বসাবেন যেহেতু আমার পাসওয়ার্ডটা এখানে সেভ করা আছে তাই অটো চলে আসছে পাসওয়ার্ডটা বসানোর পরে লগ ইন দেবেন একটু অপেক্ষা করতে হবে লগ ইন আসার পরে যে ফর্মটা আসবে দেখুন এটা আমি ওপেন করেছি তাই আমার ছবি দিয়ে আসছে এটা ফেসবুক অ্যাকাউন্টের মতো আপনি আপনার ছবিটা দিতে পারবেন তো এখানে কি করতে হবে স্টুডেন্ট ইনফরমেশন অ্যান্ড কালেকশন অ্যাপসেন্ট নোটিফিকেশান সিস্টেম রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম শর্ট মেসেজ সার্ভিস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম তো এখন আমাদেরকে যেটাতে যেতে হবে যেহেতু আমরা রেজাল্ট নিয়ে কাজ করবো মার্ক ইনপুট করবো তাই রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করলাম রেজাল্ট ম্যানেজমেন্ট ইয়েতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে যে দেখেন যে রেজাল্ট সেটিং এরপরে মার্ক ইনপুট সরি স্টুডেন্ট বুকস মার্ক ইনপুট রিপোর্ট অ্যাকাডেমিক সেটিং তো আমরা এখন এখানে মার্ক ইনপুট করব তাই আমরা মার্ক ইনপুটে ক্লিক করব ক্লিক করলে দেখেন তিনটা ট্যাব নেমে আসছে টার্ম এক্সাম মান্থলি টেস্টে এক্সটার্নাল এরপরে আসে মার্ক ইনপুট টিচার সেটিং তো আমরা টার্ম এক্সামে যাবো টার্ম এক্সামে ক্লিক করলে দেখেন নিচে আবার কিছু জিনিস আসছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যান্ড রিমার্ক সাবজেক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল এক্সাম ফর অ্যাম এস এক্সেড অ্যাটেন্ডেন্স ডিস্ট্রিবিউশন চার্ট ইম্পোর্ট অ্যাটেন্ডেন্স ফ্রম এএনএস তারপরে আসে পোস্টিং অ্যাটেন্ডেন্স মার্ক দেখুন এখানে আমরা সাবজেক্ট ওয়াইজ যার যে সাবজেক্ট আমার যে সাবজেক্ট আমি এখানে উঠাবো সাবজেক্ট ওয়াইজ আমি ক্লিক করব সাবজেক্ট ওয়াইজ ক্লিক করার পরে দেখবেন নিচে একটা ট্যাব আছে দেখেন এই যেখানে টার্ম এক্সাম সাবজেক্ট ওয়াইজ এখন এই ব্রাঞ্চের জায়গায় আমি ক্লিক করব এই ট্যাবটাতে ক্লিক করলে জেনারেল সিলেক্ট করা আছে ভার্সন বাংলা সিলেক্ট করা আছে না থাকলে সিলেক্ট করে দেবো প্রোগ্রামে আমি যাব কোন প্রোগ্রামে প্রোগ্রাম বলতে ক্লাস বোঝানো হয়েছে কোন ক্লাসের আমি মার্ক ইনপিট করব যেহেতু আমার নাইন আমি নাইন দিলাম এরপর কোন গ্রুপের নাইনে সায়েন্সের আমি সায়েন্সের ক্লাস পাই সায়েন্সের দিলাম শিফট আমি ডে শিফটে না মর্নিং শিফটের কোন শিফটের মার্ক ইনপুট করব আমি ডে শিফটের মার্ক ইনপুট করতেছি এখন নাইনে যারা আছে তাদের সেশন কত তারা উনিশ বিশ উনিশ সালে নাইনে থাকবে বিশ সালে টেনে থাকবে একুশ সালে তারা এসএসসি দেবে এটা হচ্ছে উনিশ বিশ এই যে উনিশ বিশ সেশন দিলাম এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে নাইনে যারা তাদের উনিশ বিশ সেশন আর যারা নার্সারি থেকে এইট পর্যন্ত তাদের উনিশ সেশন আর টেন যারা তাদের আঠারো উনিশ শেশন এরপরে এসো সেকশন আমি কোন সেকশানে সেকশনে ক্লিক করব সেকশনে ক্লিক করলে দেখা যাবে যে কোন সেকশনে আমি যাচ্ছি যদি আমি চাই হচ্ছে সেকশন হচ্ছে রবীন্দ্র আমি রবীন্দ্র ক্লিক করলাম টার্ম কোন টার্মে টি ওয়ান আমাদের এটা ফার্স্ট টার্ম পরীক্ষা হচ্ছে তাই এটাকে আমরা টি ওয়ান টার্ম দিয়ে বলবো এবার কোর্স কোর্স বলতে বোঝানো হচ্ছে কোন বিষয় তো এই যে দেখেন তিনটা ট্যাব আছে এই তিনটা ট্যাবে আমি ক্লিক করব তো ক্লিক করলে এখানে আমার সাবজেক্ট নেমগুলো চলে আসবে তো এখানে যেহেতু আমি গণিত পাই তা আমি গণিত বললাম গণিত না বা ফিজিক্স বললাম গণিত না বলে আমি ক্লোজ করে ভুল হলে আবার ক্লোজ করে আপনারা আবার নিতে পারবেন এখানে আমি ফিজিক্স দিলাম ফিজিক্স দিয়ে সিলেক্ট করলাম তারপরে এইটা এইটা এই জিনিসটা একটু মনে রাখবেন এই যে ট্যাপটা এটা দিয়ে রাখলে কি হবে এই যে তথ্যগুলো যে ফিল করছেন এগুলো থাকবে এগুলো আর চলে যাবে না ধরেন আপনার রবীন্দ্রতে আরও একটা বিষয় ইনপুট করতে হবে তাহলে আপনি টিক দিয়ে রাখলে এগুলা স্টিল নাও থাকবে পরবর্তীতে মার্ক ইনপুট সেভ দিয়ে এসে আবার আপনারা গেলে আর ফিল আপ করতে হবে না এগুলো তাহলে আমরা কি করব প্রিপেয়ার প্রিপেয়ার দিলে আমাদের মার্কের জন্য যে বক্সটা সেটা অলরেডি দেখাবে যে এখানে অলরেডি দেখাচ্ছে আমার এখানে স্ক্রিনটা আমি ছোট করতে পারবো এইভাবে বড় করা যাবে ছোট করা যাবে ধরে তো আমি এটাকে ছোটো করে নিলাম এখন দেখেন এইখানে এক রোল স্টুডেন্ট আইডি রোল সিরিয়াল আমরা এই রোল দেখবো রোল অনুযায়ী বসাবো এখানে দেখেন এই যে এম টি টোয়েন্টি এম সি পঁচিশ পঞ্চাশ প্র্যাকটিক্যাল পঁচিশ আমি মার্কগুলো বসাইছি মার্কগুলো আমি বসাইছি তাই আপনারা মার্কগুলো দেখতে পাচ্ছেন এই মার্কগুলো বসানোর পরে আপনারা সেভ দেবেন সেভ সেভ দেবেন সেভ দেওয়ার পর আপনি যদি মনে করেন ডাউনলোড করে আপনি রেখে দেবেন আপনার মোবাইলে সেটাও করতে পারবেন এটা হলো কাজ আরেকটা হলো এই যেখানে দেখেন মাইনাস ওয়ান আর টু এই লেখাটা এখানে আসতেছে না আসলে নেট নেটের নেট স্লোর কারণে কিনা আমি বুঝতেছি না তো মাইনাস ওয়ান হতে আমরা মাইনাস ওয়ান দিব তখন যখন অ্যাবসেন্ট থাকবে কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেখানে প্রত্যেকটা ঘরে মাইনাস ওয়ান যদি কেউ মান্থলি পরীক্ষায় অ্যাবসেন্ট থাকে তাহলে মান্থলির নাম্বারে যে মাইনাস ওয়ান আর যদি কেউ শূন্য পায় তাহলে মাইনাস টু এটা আমাকে দিতে হবে শূন্য লিখলে হবে না তাকে মাইনাস টু দিতে হবে তো এইটুকুই আশা করি আপনারা পারবেন এই যে দেখেন এইখানে সেশন আছে এই যে আপনার নামের এখানে আপনি ক্লিক করলেই আপনি এই যে লগ আউট আছে লগ আউট আর এম এস এখান থেকে আবার লগ আউট দিতে পারেন আপনি এই মূল পেজ থেকে আবার লগ আউট দিয়ে বেরিয়ে যাবেন